উপমহাদেশে একদিনে বিদ্যুতের মূল্য এত বাড়ে নাই, একবারে যুগে যুগে বিদ্যুতের মূল্য বাড়ছে। পাকিস্তান আমল, এই আমল, সকল সরকারের সময় বিদ্যুতের মূল্য বাড়ছে, কিন্তু একবারে এই পরিমাণ বিদ্যুতের মূল্য কোনো সময় বাড়ে নাই। কখন? যখন বলা হয়েছে বিদ্যুতের লোডশেডিং কে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে, জনগণের সংগঠন হিসেবে বিএনপি এর প্রতিবাদ কর্মসূচি দিয়েছে। দায়িত্বের মধ্যে ফরজ নফল আছে, শূন্যতা আছে, এটা ফরজ দায়িত্ব। আমি যখন ছাত্রলীগের সদস্য, তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের নামে অনেক কথা প্রপাগান্ডা হতো, বলা গহালের মালিক এই সেই না করে হইতো, শেখ মুজিবকেও এই বিভিন্ন প্রপাগান্ডায় তার যৌবনে কথা বলা হয়েছে। শেখ কামালের নামে অনেক প্রপাগান্ডা করেছে, বাংলাদেশ ব্যাঙ্গলোর করেছে, এই করেছে, সে করেছে, তারেক জিয়ার নামে একই প্রপাগান্ডা, একই প্রক্রিয়া চলেছে। একজন প্রধানমন্ত্রীর ছেলে হলে তার রাজনীতি করার স্বাভাবিক চলার অধিকার থাকে না? শেখ কামালকে যখন দেওয়া হয় নাই, তার একই প্রক্রিয়া কিন্তু হয়েছে। এই প্রিয় দেশটির জন্য, যে দেশটার জন্য মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ কিছু পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেছি, মুক্তিযুদ্ধের সংগঠন করেছি, আমাদের মতো গুণাগারদের কথা হাজারো ছেলে যুদ্ধে যেয়ে জীবন দিয়ে ফেরত আসে নাই, সেই দেশটির জন্য যখন আজকে জাতীয় নেতারা, বিশেষ করে সরকার নেতারা খেলতে বলেন, তখন মনে হয় তারাকে ফুটবল খেলার মতো গুরুত্ব তারা দেন না। ইটস নট গেম, পলিটিক্স ইজ নেভার এ গেম। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গেম অ্যান্ড হোয়াট ইজ নট এ গেম। আমার মনে হয় কেন জানি যে সংগঠন অত্যাধিক গণতান্ত্রিক যুদ্ধে হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ঘটেছে, সেই সংগঠনটি এখন জনগণকে ভয় পায়। এই উপমহাদেশে একদিনে বিদ্যুতের মূল্য এত বাড়ে নাই, একবারে যুগে যুগে বিদ্যুতের মূল্য বাড়ছে। পাকিস্তান আমল, এই আমল, সকল সরকারের সময় বিদ্যুতের মূল্য বাড়ছে, কিন্তু একবারে এই পরিমাণ বিদ্যুতের মূল্য কোনো সময় বাড়ে নাই। কখন? যখন বলা হয়েছে বিদ্যুতের লোডশেডিং কে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে, বিদ্যুতে নাকি দেশ বাঁচতেছে, সেই মুহূর্তে বিদ্যুতের লোডশেডিং এবং ঊর্ধ্বগতি একই কারণে বিভিন্ন জায়গায় যা মানুষের ক্রয় সীমার বাইরে অসহনীয়, জনগণের সংগঠন হিসেবে বিএনপি এর প্রতিবাদ কর্মসূচি দিয়েছে। দায়িত্বের মধ্যে ফরজ নফল আছে, শূন্যতা আছে, এটা ফরজ দায়িত্ব। এটার পরে মানুষ যখন আসতে শুরু করলো, তখন বিএনপি আওয়ামী লীগ এটা খেলায় নিয়ে গেল। আবার বলছি, ইটস নট গে, ইটস এ ফাইট ফর দ্য পিপল, ফর দ্য রাইট অফ দ্য পিপল, মানুষের বাঁচার লড়াই। একসময় আমরা যুদ্ধ করেছি দেশ বাঁচাতে, আজকে প্রশ্ন হলো মানুষকে বাঁচাতে। মানুষের সংগঠন হিসেবে বিএনপি একটা কর্মসূচি দিয়েছে, স্বভাবিত নির্বাচন গণিতে শেখ শহীদ যথাযথ বলেছে, আই কোয়াইট এগ্রি উইথ হিম, সম্পূর্ণ কথার সাথে একমত। শুধু একটি জায়গায় বলবো, শেখ শহীদ এই আওয়ামী লীগের দেশটাকে, রাজনীতিটাকে, মানুষের আন্দোলনটাকে, মানুষের অভাবটুকুকে, মানুষের সংকট গুলোকে, মানুষের ক্রয় ক্ষমতাকে, মানুষ যে অর্ধেক দিন বাচ্চার দুধ কিনতে পারে না, যে বাপ ছেলের জন্য দুধ কিনতে পারে না, যে ছেলে তার বাবাকে চিকিৎসা করাতে পারে না, তার কাছে স্বাধীনতা অর্থহীন, এটাকে যে অপেক্ষা অবজ্ঞা করে খেলা রূপান্তর করেছে, ইটস নট এ গেম। তার পরবর্তী পর্যায়ে বিএনপির পরবর্তী প্রোগ্রাম, এখন এই খেলার মধ্যে জনগণ আসা শুরু করছে, শেখ শহীদ এগ্রি করবে, বঙ্গবন্ধু শেখ, বঙ্গবন্ধুর আগরতলা মামলা যখন প্রত্যাহার হলো, যেই ব্যক্তি বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে গ্রেপ্তার করেছিলেন, তিনি যখন 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করলে, 11 দফা আন্দোলনের পরে বঙ্গবন্ধু বাসায় দিয়ে যান। পরের দিনে বঙ্গবন্ধু একটি জনসভা করতে চাইছিলেন, শেখ শহীদ তখন ওখানে ছাত্রলীগের কার্যকর বড় নেতা, আমিও মোটামুটি তখন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওখানে ছিলাম, কেউ এই সভা করতে চায়নি। আমরা তোফাত ভাইকে প্রস্তাব দিলাম, না আমরা ছাত্রলীগ করবে সভা। এই একদিনের মধ্যে নোটিশে 1 লক্ষ লোক সরোয়ার্দী উদ্যানে হয়েছিল, এবং এটার অন্যতম শেখ শহীদ, কারণ শেখ শহীদের কাছে মাইকিং এর সব দায়িত্ব আসতো। যখনই কোনো আওয়ামী লীগের মিটিং হইতো, তখন তার কাছে মাইকিং, পোস্টার, লিফলেট লেখা, ছাপানো, এগুলো তার দায়িত্বে পড়তো। শেখ শহীদ আবার লিখে ভালো, আবার আরবি তর্জমাও করে ভালো। এখন নষ্ট হয়ে গেছে, দুই দিকের কোন দিক কথা বলবে বলিয়া ডাকতে চায় না, সত্যটাও বলতে পারে না, কারণ আছে, এটা আমি জানি, আপনাকে আর বলবো না।
সুতরাং সত্য মিথ্যার মাঝামাঝি কথা বলতে যাই, তার এখন রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মতো, আনোয়ার হোসেন মঞ্জুভাইয়ের মতো কি বাংলা বললো কেউ বুঝলো না এরকম একটা বলে। জি অনেক ধন্যবাদ। আমারও একই সমস্যা আছে, থাকলো থাকলো আমি বলতে চাই এখানে যে এটাকে খেলার রূপান্তরের কিছু নেই, দাবিগুলো পূরণ করেন। এখন দেশের অন্যান্য সংকট, ডলার সংকট, কেন ডলার সংকট, টাকা পাচার হয়েছে, এই কথা সরকার এখন অস্বীকার, টাকা পাচার নেই, তারা এখন কমিটি করেছে যাতে বিদেশ থেকে, তাইলে আগে করলেন না কেন? বিদ্যুতের দেশ বাঁচতেছে, তাইলে এখন লোডশেডিং কেন? আর সব সংকট বুঝলাম, তারপরও কুইক রেন্টালের বিল এখনো পরিশোধ করতে হবে না কেন? যদি ব্যক্তিগত ক্ষমতাসীনদের কারো কারো ব্যক্তিগত স্বার্থ না থাকে, এখন হাজার হাজার কোটি টাকা বিদ্যুতের কুইক রেন্টাল বিল এখনো কেন দিতে হবে? এই সমস্ত ব্যাপারগুলার জবাব না দিয়ে এই বিএনপি আগের পথে যদি আসে, আমরা দেখে নেব কোন পথ। আমরা তো চেষ্টা করেছিলাম বিএনপির মধ্যে, আমরা অলমোস্ট যুদ্ধ করে দীর্ঘদিন রাজনীতি পর্চা করে বুঝিয়েছিলাম যে নির্বাচনে যেতে হবে, নির্বাচনে যাওয়া ছাড়া গণতান্ত্রিক দল বাঁচে না। 2018 নির্বাচন নিলাম, পরিণত হইলো আমার হাত ভাঙার পর আমি কেন প্রার্থী হইলাম, আমি জেলে পরিণত হইলো, আগের দিন রেজাল্ট দিয়ে দিছে। এখন আগের দিন রেজাল্ট দিয়ে 15 বছর দেশ চালানোর পরে দেশ যেখানে ছিল, 10 টাকা চাল কত টাকা এটা মানুষ জানে, এই অবস্থায় এগুলো জবাব নাই দেখা, একটা স্বাভাবিক নির্বাচনকে মোকাবেলা করার মতো সস্তা নাই দেখি, তারা বলে এখন খেলা হবে, শুধু বলবে এই খেলাটা যেন দেশ নিয়ে খেলানো হয়। আমাদের এজেন্ডা তিনটি, একটি হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারি একটা নির্বাচন, মানুষ ভোট দেখ যাকে ইচ্ছা তাকে দেখ, আর আমরা বিশ্বাস করি দেশ নেত্রী খালেদা জিয়াকে যে মামলা, এটা অত্যাধিক মামুলি মামলা, যে মামলা অবরোধ করেছে 3 কোটি টাকা চ্যারিটেবল ট্রাস্টের অ্যাকাউন্টে আছে এখন 9 কোটি 10 কোটি টাকা, চুরিটা হলো কোথায়? যে চুরি হয় সাজাটা পরিকল্পিত। আর একটা হলো শেখ সৈয়দ স্বীকার করবে, আমি যখন ছাত্রলীগের সদস্য হই তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের নামে অনেক কথা প্রপাগান্ডা হতো, বলা হলের মালিক এই সেই টানো করে হইতো, কিন্তু 3 বছর লড়াই শেখ মুজিব যখন 67 থেকে 69 সনে যাইয়া বঙ্গবন্ধু উপাধি পান, এবং পরবর্তী যখন বাংলাদেশে 100 এক ব্যক্তি 1 ভোটের কারণে 168 আসন পান, 68 মধ্যে 166 আসন পান, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয় নেতা হলে এবং মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, সেই শেখ মুজিবকেও এই বিভিন্ন প্রপাগান্ডায় তার যৌবনে কথা বলা হয়েছে। আমাদের সবচেয়ে উৎকৃষ্ট কর্মী শেখ কামাল, শেখ সৈয়দ যাকে চিনে, আমি বিশ্বাস করি আমার সরকার ব্যস্ত আমার সৃষ্টি করতে, শেখ কামালের নামে অনেক প্রপাগান্ডা করেছে, বাংলাদেশ ব্যাঙ্গলোর করেছে, এই করেছে, সে করেছে, তারেক জিয়ার নামে একই প্রপাগান্ডা একই প্রক্রিয়া চলেছে। একজন প্রধানমন্ত্রীর ছেলে হলে তার রাজনীতি করার স্বাভাবিক চলার অধিকার থাকে না, শেখ কামালকে যখন দেওয়া হয় নাই তার একই প্রক্রিয়া কিন্তু হয়েছে, এই প্রক্রিয়াটা বন্ধ করা ভালো, তার এক কোনো অন্যায় থাকলে আদালতে বিচার হবে, যে অমানুষিক নির্যাতন তার উপর উৎসাহিত করেছে, আর তার মতো তার মা বয়সী নেতা নেত্রী, বাবার বয়সী নেতা নেত্রীরা যখন তাকে অকুট্ট ভাষা গালা করে, আমার কাছে মনে করে শেখ কামালকে একই আক্রমণ করা হয়েছিল, বঙ্গবন্ধুকে একই আক্রমণ করেছিল। সেই জন্য আমি বলি শেখ কামাল 100টা হয় না, তারেক জিয়া 100টা হয় না, বঙ্গবন্ধু 100টা হয় না। সুতরাং এই ক্ষেত্রে আন্তবিরোধ, অশালীন বিরোধ যদি কম হয়েছে, শেখ সৈয়দের আহ্বানকে ধন্যবাদ জানাই, লিডার শুড স্পিক উইথ প্রপার ল্যাঙ্গুয়েজ, জাতি এটা প্রত্যাশা করে।